আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মিটিংয়ে গ্রহণ করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল রাজ্যের কর্মচারীদের জন্য সুখবর, দীপাবলির উপহার হিসাবে রাজ্যের কর্মচারীদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকের এই ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে কর্মচারীদের 5% ডিএ সেখানে প্রদান করা হবে উইথ এফেক্ট ফ্রম 1st November 2024। আগামী মাসের নভেম্বর মাসের 1 তারিখ থেকে রাজ্য সরকারের কর্মচারীদের 5% ডিএ সেখানে প্রদান করা হবে, এফেক্ট হবে, এবং তার জন্য খরচ কর হবে প্রতি বছরে 500 কোটি টাকা। 1% ডিএ ইকুয়াল টু 100 crore, 5% ইকুয়াল টু 500 crore। প্রস্তাব এসছে 3% দেওয়া, 4% দেওয়া না 5% দেওয়া, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দরভাবে উনি চাইছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে আরও কম করে আনতে, এবং পরিষ্কার ভাষায় বলেছেন যে গ্যাপটা আমরা যত কম করতে পারি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার 3% ঘোষণা করেছে, 53% টোটাল হয়েছে, আমাদের 25% রয়েছে, আজকে 5% দেওয়া হলো, 30% করা হলো, এবং আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএর যে ফারাক সেটাকে আরও কম করে আনা। তো আমরা অভিনন্দন জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, ক্যাবিনেটকে, যে আর্থিক প্রতিকূলতার মধ্যে থেকেও আপনারা জানেন যে ভয়াবহ ফ্লাডে ত্রিপুরা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থ দপ্তর থেকে প্রায় 1700 কোটি টাকা সেখানে বিভিন্ন লস আমাদের সেখানে প্রদান করতে হয়েছে,